বিচারক নয় বিষয়তেই খরংনৈ বাংলাদেশ সেনার অম্মাখা আম্বাসা রেলওয়ে স্টেশন আম্বাসা পিএস নি ড্রাইভার বরক নরমুই আম্বাসা পিএস তু ভেগা অক্সং পেরামনা বাগৈ খরসান মুং স্মৃতি খাতুন তাই খরসান মুং শর্মিত আপতা খরং নক বাংলাদেশ নি ফরিদপুর আমচাই হনৈ কতমা বিষয়তেই সাইবাকা রাস স্টেশনে বিএসএফ স্টাফ একজন গিয়ে রাখা দিয়েছে ডেলি আমরা অপারেশন করার জন্য। তাদের সাথে আজকে আমি এবং বিএসএফ স্টাফ এবং আমার থানার স্টাফ মিলিতভাবে ডিউটি করতেছিলাম অন্যান্য দিনের মতো। তো এমন সময় একটা ইনফরমেশন আসছে যে কিছু বাংলাদেশি মহিলা তারা ট্রেনে শিলচর তো আগরতলা শিলচর ট্রেনে তারা বাইরে যাবে। তো সেই ভিত্তিতে আমরা একটু জোরদারভাবে তল্লাশি শুরু করলাম। তো কিছু সময় পর দেখা গেল যে দুজন মহিলা বাংলাদেশি দুজন মহিলা স্টেশনে বিভিন্নভাবে ঘোরাফেরা করতেছে। তখনই আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে তারা স্বীকার আছে তারা বাংলাদেশি এবং তারা বাইরের স্টেটে যাবে তারা কাজের উদ্দেশ্যে। নাম হইল একজন নাম হইল স্মৃতি খাতুন, বয়স হলো 26, আরেকটা হইলো শর্মিল আক্তার, তার বয়সও 26। আর বাকিটা আমরা সাথে কে কে আছে বা আসল বিষয়ে যা কিছু আছে ইনভেস্টিগেশনে আমরা দেখতেছি ইনভেস্টিগেশন।